আমি অক্সফোর্ডের ভ্যাকসিন নিব, পাপন। তো পাপন সাহেব, আমাকে যমুনা টিভির বক্তব্যটা আপনি নিজে করতেছেন, নিজেই অক্সফোর্ডের ভ্যাকসিন নেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন লক্ষ্মীপুর ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। প্রথম ডোজ নেওয়ার ইচ্ছা থাকলেও সপ্তাহে খানিক পর নেবেন তিনি। রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। তিনি বলেন, ব্যক্তিগতভাবে যে ওষুধ সেবন করেন তার পার্শ্ব প্রতিক্রিয়া জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সপ্তাহ খানেক পরে ভ্যাকসিন নেবেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, 2 মাসের মধ্যে 1 কোটি ভ্যাকসিন আনার পরিকল্পনা আছে। ব্যক্তিমুখো নিজেই এই ভ্যাকসিন উৎপাদন করতে চায় এবং ভবিষ্যতে এছাড়াও ভ্যাকসিন ও নোভো ভ্যাকসিন আনার পরিকল্পনা আছে ব্যক্তিমুখোর। পাপন আরো জানান, ভারতে যে দামে ভ্যাকসিন কিনবে বাংলাদেশে সেই দামে ভ্যাকসিন কিনবে। প্রাথমিকভাবে ভ্যাকসিন টঙ্গীর ওয়ারহাউসে রাখা হবে। সব প্রক্রিয়া শেষ, ছাড়পত্র পেলে তা 64 জেলায় সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পাপন সাহেব এই ধরনের কথা বলছে। তো আপনারা কি কি কমেন্ট করতে যাচ্ছেন এই বিষয়ে, আমরা অবশ্যই আপনাদের জন্য বসে থাকবো ইনশাল্লাহ। দেখা হবে নিউজ ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর অবশ্যই অবশ্যই বন্ধুরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আর আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।